হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজুস ওয়ার্ল্ড ইউকে থেকে বলছি। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লন্ডনে আমরা সবাই মিলে ঈদ পালন করছি। লন্ডনে আমরা কীভাবে ঈদ করি সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা আমার হাজবেন্ড বাচ্চাদেরকে নিয়ে নামাজ থেকে আসলো। সকালবেলা উঠে প্রথমে পোলাওটা বসাই দিলাম, কারণ আজকে লাঞ্চে সবাই আমার বাসায় খাবে। প্রায় 40-45 জন মানুষই রান্নাটা করছে। আর এখানে আমি কিছু সবজি রান্না করেছি, মিক্স সবজি, ভেজিটেবল সবজি, যেটাতে আমি বাঁধাকপি, ফুলকপি এবং দেশি স্টাইল একটা সবজি করার চেষ্টা করেছি। আসলে সবাই খুব পছন্দ করেছে এবং এটা গরুর পায়া, ভাবলাম যে অনেকে হয়তো পরোটা দিয়ে খেতে পছন্দ করবে। এবং তান্দুরি চিকেন করেছি এবং এটা হচ্ছে ল্যাম্ব কারি, এটা আমার হাজবেন্ড স্পেশাল রান্না করেছে এবং খুবই মজা হয়েছে, কি বলবো আসলে। আর এখানে আমি নাস্তার জন্য এখানে চাট বানিয়েছি। তারপর এখানে আমি আমার বান্ধবী সুরমা, সে আবার নকশি পিঠা নিয়ে এসেছিলো এবং আমি এখানে দুধ শ্যামাই করেছি এবং শ্যামাই জর্দ করেছি সাথে, আসল যে যেটা ঈদের দিন পছন্দ করে। তবে এবার ঈদটা সবাইকে আমার বাসায় করার আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ লকডাউনের পর আমরা লম্বা একটা সময় এক একজনের থেকে দূরে ছিলাম। ভাবলাম যে এবার সবাই মিলে ঈদটা করলে আমার বাসায় মন্দ হয় না, তাই সবাই মিলে আসলে আমার বাসায় ঈদটা করা হয়েছে। সত্যি খুবই ভালো লেগেছিল ঈদের দিন, সবাই এসেছিলো, সারাদিন ব্যাপী মানুষজন ছিল, ঘর ভর্তি মানুষ ছিল। অনেক দিন পর সবাই একত্রিত হতে পেরে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে ইয়ে করে। আর ধন্যবাদ জানাই যারা সেদিন এসেছিল আমার বাসায়, শত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমরা যে একত্রিত হয়েছিলাম। আমরা যারা আসলে দেশে বাইরে থাকি, দেখা যায় যে আসলে আমরা কেউ রক্তের সম্পর্কিত কেউ না, বাট আমাদের মধ্যে একটা আলাদা একটা ভালোবাসা এবং আছে, যার জন্য আমরা চেষ্টা করি সবসময় একসাথে হয়ে কিছু করার। আপনারা যারা এখনও আমার পেজ ফারজুস ওয়ার্ল্ড ইউকে লাইক এবং ফলো করেননি, প্লিজ আমি বলবো আপনারা লাইক এবং ফলো করতে ভুলবেন না। খাওয়া দাওয়ার পরে সবাই ব্যস্ত হয়ে পড়লো ফটো সেশনে, কে কার মতো করে ছবি তুলতে পারে, সবাই ব্যস্ত হয়ে গেলে ছবি তোলাতে।
বাচ্চারা সবাই কার্ড গেম এবং মনোপলি খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। ঘরবর্তি মানুষ, অনেক হইচই হচ্ছে, অনেকদিন পর সবাই একত্রিত হলাম, সত্যি অনেক অনেক ভালো লাগছে। আমার বাড়ির প্রতিটি ডেকোরেশনের কাজগুলো আমার হাতে করা এবং আমি ডিজাইন করে থাকি এবং বিভিন্ন আইডিয়া এবং টিপস দিয়ে থাকি। আপনারা যদি আমার পেজ লাইক এবং ফলো করেন, আপনারা আমার কাছ থেকে অনেক নানান ধরনের আইডিয়া এবং টিপস পাবেন এবং গার্ডেনিংয়েরও আমি বিভিন্ন টিপস এবং আইডিয়া আপনাদেরকে দিতে পারবো। কাজে আমি বলবো, আপনারা যারা আমাকে এখনও লাইক এবং ফলো করেননি, তাড়াতাড়ি করে ফেলুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজ ফারজুস ভলিউকে ফলো করতে ভুলবেন না। আমি নেক্সট আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ঈদ মোবারক।